থেকে মোহাম্মদ উজ্জ্বল বিশ্বাস বলছিলাম। আমি এই মুহূর্তে এমন একটা মেশিন দেখাবো যে মেশিনটা দিয়ে আপনি গাড়ি পরিষ্কার করতে পারবেন। এটা পলিশার মেশিন, ওয়াল পরিষ্কার করতে পারবেন, রং করার আগে মেজো পরিষ্কার করতে পারবেন, ছাদ পরিষ্কার করতে পারবেন। এটা ব্যবহার বিধি সবই আমি দেখাবো এখন মেশিনটা। এটা হচ্ছে একটা রোডিও ভ্যান, মেশিনটা হচ্ছে 7 ইঞ্চ, এটা রোডিও ভ্যান, 1200 ওয়াট, 1200 ওয়াট 180 এমএম, আর রোটেড স্পিড আপনার 900 থেকে 300 আরপিএম। ভ্যান মেশিনটা খুলে আপনাদের মাঝে দেখাবো। মেশিনটা দেখেন, এটা মেশিন, হ্যাঁ মেশিনটা দেখেন। এর সাথে একটা ফ্ল্যাপ ডিস্ক, পলিশার, আর একটা অ্যাঙ্গেল, কীভাবে ধরবেন এটা লাগাই। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, এটা ব্যবহারের বিধিটা আপনি দেখাচ্ছি। এটা প্রথমে কী করবেন, এই লকটা চাপ দিয়ে ধরে, এই লকটা চাপ দিবেন, চাপ দিয়ে এটা এরকম প্যাচ সিস্টেম, এটা ঘোরাবেন। আচ্ছা এখন আপনি ব্যবহার করবেন কিভাবে, যদি আপনি ফ্লোর পরিষ্কার করেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা সিরিজ পেপার আছে, সিরিজ পেপার দিয়ে এর সাথে লাগাইতে হবে, লাগিয়ে আপনি ফ্লোর পরিষ্কার করতে পারবেন। আবার যদি মনে করেন যে গাড়ির রং করার আগে পরিষ্কার করবেন, সেক্ষেত্রে আপনার সিরিজ পেপার এর সাথে লাগিয়ে ওটা পরিষ্কার করবেন। এরপরে আপনি গাড়ি ধৌত করার জন্য, যেমন গাড়ি ধুবেন, গাড়ি ধোয়ার জন্য এই ফর্মটা ইউজ করবেন। এই ফর্মটা দেখাই কীভাবে সেট করবেন। ফর্মটা লাগালাম, ফর্মটা দেখেন, এটা লাগালেন। এটা লাগানোর পর আপনি গাড়িতে সাবান শ্যাম্পু যেটাই মারেন বা পানি দিয়ে মারেন, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে এটা চালাইতে পারবেন। ডাকুন শুধু এইভাবে ধরবেন, ঠিক আছে যেদিক। আবার যদি মনে করেন ফ্লোর রং, ওয়ালগুলো রং করবেন, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে পরিষ্কার করে আপনি ময়লাগুলো তুলতে পারবেন, তারপর আপনি রং করবেন ইজিলিভাবে। যেমন দেখাচ্ছি, তো ওই মেশিনটা কিনতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আর আমার বাংলাদেশে যে কোনো পাম্পে আমরা মেশিন ডেলিভারি দিই। এই মেশিনটার দাম হচ্ছে 6800 টাকা, 6800 টাকা। বা আপনারা মেশিনটি ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বাংলাদেশ অপার। মেশিনটা ক্রয় করতে চাইলে আপনি বাংলাদেশে যে কোনো পাম্প থেকে আমাদেরকে অর্ডার করুন, এবং আপনি যেহেতু 10,000 টাকার নিচে আপনি 500 টাকা বিকাশ করবেন, তারপরে বাকিটা মাল আপনি হাতে পৌঁছানোর পর আমার টাকা দিয়ে দেবেন, সমস্যা নেই। তো প্রিয় ভিউয়ার, যদি আপনার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক করুন। তো ধন্যবাদ।